নতুন বাড়িতে গত শনিবার হবু বরকনে নীল ভট্টাচার্য এবং চীনা সাহাকে আইবুড়ো ভাত খাওয়ালেন অঙ্কুশ ঐন্দ্রিলা। কিভাবে শুরু টলিউডের দুই হিট জুটির বন্ধুত্ব জানালেন চীনা নিজেই। অঙ্কুশের সঙ্গে তার প্রথম আলাপ আরশি নগরে অবজারভার হিসেবে কাজ করার সময় থেকে। সেই সময় ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন আজকের গুনগুন। সময়ের সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব বেড়ে ওঠে দুজনের। অন্যদিকে ঐন্দ্রিলার সঙ্গে তার পরিচয় স্টার জলসা ধারাবাহিকে কাজ করার সময় থেকে। চীনার কণ্ঠে মৃদু উচ্ছ্বাস। ইন্ডাস্ট্রিতে প্রায় সকলেই জানে আমি খুব বেশি নায়ক নায়িকাদের সঙ্গে কথা বলি না, তবে ওদের সঙ্গে বন্ধুত্বটা থেকে গিয়েছে। নতুন ফ্ল্যাট কেনার পর থেকেই বলছিল একদিন সেখানে গিয়ে আইবুড়ো ভাত খেয়ে আসতে। কাল অবশেষে সেটা হলো। তবে এই প্রথম নয়, চীনার কথায় এর আগেও বেশ কয়েকবার একসঙ্গে চিল করেছেন তারা। নিমন্ত্রণ রক্ষা করে এসে নীল ঠিক করে ফেলেছেন, খুব শীঘ্রই অঙ্কুশ ঐন্দ্রিলাকেও আইবুড়ো ভাত খাওয়াবেন তিনি। সে কথা প্রকাশ্যে অঙ্কুশের পোস্টের কমেন্টে ঘোষণা করে ফেলেছেন অভিনেতা। অনির্বাণ ভট্টাচার্যকে বিয়ের শুভেচ্ছা জানানোর সময় অঙ্কুশ বলেছিলেন, চলিত বছরে সাত পাকে ঘুরবেন তিনিও। তার উপর নীলের এই আগাম পরিকল্পনা, তাহলে কি এই শীতেই বাঁচতে চলেছে অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ের সানাই? আপাতত সেই অপেক্ষায়। তাহলে দর্শক, অঙ্কুশ ঐন্দ্রিলার সঙ্গে কিভাবে বন্ধুত্ব হলো নীল চীনার, এই খবরটি জেনে আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের তারকাদের নিয়ে এ ধরনেরই আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথেই থাকুন।